থেকে পড়েছে দেখছো পাথরটা। শ্রাবণ মাসে দ্বিতীয় সপ্তাহে আমাদের মনি মহেশ কৈলাসে দর্শন। দেখো আমাদের মনি মহেশ কৈলাসের সামনেই এখানে পুজো হচ্ছে, আর একদম সূর্যকে কেন্দ্র করে দেখো পুরো গড়ে উঠেছে আমাদের রামধনু। এখানে একটা এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে হলো যে পাথরটা দেখতে পাচ্ছি, দেখছো একজন মানুষ হিসাবে এটা হলো সাধু, একজন সাধু সে ওঠার চেষ্টা করেছিল উপরে, বাট সে এখন এখানে পাথরে পরিণত হয়েছে। ওকে দেন আস্তে আস্তে উপরে উঠছি আমরা, আস্তে আস্তে উঠলাম। এই যে দেখো আরেকটা, এইটা হলো তোমার গাদ্দি যে পশুপালক ছিল, যার স্টোরিটা তোমাকে পরে বলছে, সেখানে পাথর হয়ে গেছে, ঠিক আছে। দেন আস্তে আস্তে উপরে যাই, উপরে গেলাম। দেন এই যে দেখতে পাচ্ছ যেখানে কোনো রকম বরফ নেই, এই বরফ নেই এই জায়গাটা হলো স্বয়ং পার্বতী এখানে মহাদেবের জন্য শিবলিঙ্গ করেছিল। হর হর মহাদেব, জয় মনি মহেশ কি জয়। ঘড়ি কাটায় বেজে গেছে অনেক, 6:45, ঠিক আছে, আশা করি ইজি ট্রেক বাকিদের তুলনায়। এখন যাচ্ছি আমরা নিউ বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য, দেখা যাক বাস কখন পাওয়া যায়, এখানে তেমন কোনো আইডিয়া নেই। কারণ এখান থেকে আমাদের হাটসর যেতে হবে, তার ডিস্টেন্স হলো 12 কিলোমিটার, এবং হাটসর থেকে আমাদের ট্রেক স্টার্ট হবে। এক একজনে এক একটা মত, কেউ বলছে 18 কিলোমিটার, কেউ বলছে 14 কিলোমিটার, কেউ বলছে 15 কিলোমিটার, যেই যত কিলোমিটার হোক না কেন আমার যেতে হবে মনি মহেশ কৈলাসের কাছে। তো এই সামনে হলো আমাদের বাস, এটা হলো তোমাদের ভারমন নিউ বাস স্ট্যান্ড, ঠিক আছে। আর চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, যা শুনলাম এখান থেকে লোকালের কাছ থেকে 11টার নিচে কোনো রকম গাড়ি ছাড়বে না হাতসর যাওয়ার, ছোটো গাড়ি নিতে হবে বুক করে। এখন দেখি কাউকে লিফট চাওয়া যায় কি না, দেখি লিফট চায়। আরে হরে হর মহাদেব, আরে দিদির সঙ্গে দেখা হয়ে গেল যে, যাচ্ছ নাকি? ওকে বাহ, হে মহাদেব, মহাদেবের আশীর্বাদ ছাড়া আর কিচ্ছুটি না। তুমি কেমন আছো? বাবা তোমার কিন্নর কৈলাস কেমন হলো বলো? অনেক ভালো। কঠিন ছিল না খুব? একদম ভীষণ কঠিন। হর হর মহাদেব, ফাইনালি সেই অন্তিম লগ্নে এসে পৌঁছালাম, যেখান থেকে আমাদের মহাদেবের কাছে যাওয়ার রাস্তা, মহাদেবের কাছে যাওয়ার রাস্তা তো যে কোনো জায়গাতেই পাওয়া যায়, বাট এই মনি মহেশ কৈলাস যাওয়ার পথে আমরা এখন বেরিয়ে গেছে। ঘড়ি কাটায় বাজে এখন 7:15, একদম আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো নেই, এটা রেস নয়। তো যেহেতু এই মনি মহেশ কৈলাস করে আমি বাড়ি ফিরব, তাই এই যাত্রাটা আমি পুরোপুরি উপলব্ধি করতে চাই। আগে আসে না, আমি আমার সঙ্গী পেয়ে গেছি কিন্তু আরেকজনকে, যাই কাল ভৈরব কি যায়, ভালো লাগে তাই না? একমাত্র যেন পশু পাখিরাই বলছে মানুষ কেমন, আমি তার মানে এই বলতে যাচ্ছি না যে আমি ভালো মানুষ, ঠিক আছে, পশু পাখিরা কিন্তু সব থেকে ভালো বোঝে কে কেমন। জয় বজরং বলি কি যায়। এখানে দর্শন করে নাও এখান থেকেই, প্রথমে শুরু হয়ে গেছে আমাদের
খতরনাক রাস্তা, আর ও হো হোয়াট এ বিউটি। অথবে আমাদের জার্নিটার আজকে সঙ্গী হয়ে থাকবে রবি নদী। এখন নর্মালি রাস্তা আছে, কষ্ট হবে না, দেখা যায় কতদূর থেকে কষ্ট হয়। বিশ্বাস করো, আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমার জীবনের তৃতীয় কৈলাস মনি মহেশ কৈলাসের পথে এখন আমি হাঁটছি, যেটা স্বপ্ন ছিল আমার পাঁচটা কৈলাস করব, তার মধ্যে এটা হলে তৃতীয় কৈলাস হয়ে যাবে। গড ইজ অমনি প্রেজেন্ট, এর মানে হলো ভগবান সব জায়গায় রয়েছে, যে কোনো জায়গায়, যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থায় রয়েছে। আমি গাছটাকে জড়িয়ে ধরলাম, আমি মনে করলাম মহাদেবকে জড়িয়ে ধরলাম, তাহলে তোমার ব্যাপারটা কী হলো, তোমার ভাবনা সেটা দেখতে হবে যেখানে ভগবান রয়েছে। এখানে আমাদের কৃষ্ণ রয়েছে, মহাদেব রয়েছে, পুরোটাই নিজের উপর। স্বয়ং সামনে যদি মহাদেব বা কৃষ্ণ দাঁড়িয়েও থাকে, যদি তাকে দেখার মতো ক্ষমতা যদি আমার না থাকে, তাহলে চিনতে পারবো না। এটাই জীব সেবা করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। শুধু জীব সেবা না, এই প্রকৃতির মধ্যেও তো আমরা প্রাণ খুঁজে পাই, তাই না? তাই এই উপলব্ধি হওয়া খুব দরকার। যদি গাছ কাটলে তোমার যদি নাই কষ্ট হয়, তাহলে প্রকৃতির সঙ্গে কি প্রেম করলে তুমি বলো, তাই না? পথে চললে তো সঙ্গী তো পাবেই, আর প্রথম সঙ্গী হিসেবে তো দিদিকে পেয়ে গেছি, তোমরা জানো আমাকে গাড়ি লিফ্ট নিল। এটা কিন্তু সেই দিদি যে দিদি খালি পায়ে, হ্যাঁ খালি পায়ে শ্রীখণ্ডে দেখা হয়েছিল, কিন্নর করেছে। তোমরা আমাকে বরপুত্র বলো না, আমি কিচ্ছুটি না, পুত্রও না, কিচ্ছুটি না, নাথিং, সামান্য একজন। দিদিরা হলো আসল ভক্ত, ঠিক আছে? আর এখানে আরো পরিচয় হয়ে গেছে বাকি দিদিকে সাথে। হরার মহাদেব! তো এটা এমন আহামরি কঠিন এখনো তো লাগছে না, তোমরা সবাই অ্যাটলিস্ট মণিমহেশ কৈলাস করতে পারো। এখনো অবধি যেটা মনে হলো, রাস্তাতে এখনো বহুত বাকি আছে, এখন 1 কিলোমিটার আসেনি। এখানে একটু খাড়া ঢাল আছে, সাবধানে সাবধানে নিচে নামবে। এন্ট্রি করনাই পড়তা হয়, ওকে 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 ফর কাউন্টিং। এখন নদীর ধারে আছে, আমরা নদী থেকে আস্তে আস্তে উপরে উঠব, জিগজ্যাগ দিয়ে ওই মাথায়। এটা কিন্তু মোটামুটি ওই 30-40 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে, এটা অসুবিধা এমন কিছু হবে না আশা করি। আর এই মানুষগুলো তো হ্যাটস অফ, এদের জন্য আমরা থাকার ব্যবস্থা পাবো উপরে। ঠিক 1 সপ্তাহ আগে, আগে রবিবারে আমি কিন্নর কৈলাস যাওয়ার জন্য হাঁটা শুরু করেছিলাম।
গণেশ পার্কে যাওয়ার জন্য। ঠিক একইভাবে আমরা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আমাদের মণি মহেশ কৈলাস দর্শন করব। আর আমরা করেছিলাম প্রথম সোমবার কিন্নর কৈলাস, তাই না? আমার জীবনের সব থেকে বড় পাওয়া। দেখো একসঙ্গে কতগুলো, এখানে একটু খারাপ আছে, মোটামুটি তা ওই 45 ডিগ্রি উপরে একটু হবে। এখানে রাস্তাটা একটু খারাপ আছে, বৃষ্টির সময় তো স্লিপারি হবে, বুঝতে পারছো? হরার মহাদেব, তোমার নাম কি হয়? কনিষ্কিতা। তুমি কোন ক্লাসে পড়তি হো? সিক্সথ। হ্যাঁ, এই পহেলা জার্নি আপকা? দুসরা। কেসে লাগতা এই জার্নি? কঠিন হ্যায় না সোজা? ঠিক হ্যায়, ঠিক হ্যায়, চলো হরার মহাদেব। এদের এখন এদের মন এখন ফুরফুরে, এখন পাহাড়ের উপর পাহাড় পা দিয়ে দৌড়াবে ওরা এখন এই বয়স। হরি ওম হরি ওম হরি ওম হরি 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 ওম হরি ওম হরি ওম হরি ওম। কলকাতা? আপ কিধর সে হো? মে হিমাচল সে। হ্যাঁ, তো আপকে লিয়ে তো ইজি বাত হ্যায় না? স্টার্টিং মে থোড়া থোড়া দেখতা হ্যায়। ওকে, হর হর মহাদেব। এবার একটু রাস্তা স্টিফনেস একটু বেড়ে হয়েছে, এতক্ষণ নর্মাল ছিল, এখন একটু সিম্পল থেকে একটু সামান্য মোডারেট উঠেছে। আর উপর থেকে আমাদের শ্রাবণ মাসের প্রসাদ হিসাবে মহাদেব বৃষ্টি পাঠিয়ে দিয়েছে। দেখো বৃষ্টি পড়ছে অলরেডি, এটা কিন্তু পুরো খরা। ঠিক আছে, yeah.
তিন কিলোমিটার হেঁটে এই নিচ থেকে কিছু ম্যাগি খেলাম দেখলে। এবারে শুরু হচ্ছে আসল চড়াই, চলো। আর বৃষ্টি এক দুপোটা করে পড়েই যাচ্ছে আশীর্বাদ হিসাবে, তাই মাথাটাই পড়ুক, গাটা দেখে নিলাম, যখন তখন জোরে আসতে পারে তার থেকে প্রিকশন নিয়ে অনেক ভালো। আমাদের ওই উপরে উঠতে হবে। ওহো, অনেক দূরে উপরে উঠতে হবে। আমাদের আবার নিচে নামলাম, নিচে নেমে এগিয়ে 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 উপর উপর উঠতে হবে, আর উপরে এখনো কুয়াশাচ্ছন্ন। দিদি এইভাবে খালি পায়ে হাঁটছে, যত ভাবছি তত অবাক হয়ে যাচ্ছে আমি। আরামে জুতো পায়ে দিয়ে আরামে, কতটা কষ্ট কতটা ডেডিকেশন থাকলে এটা করা যায়। তার বৃষ্টি হয়ে গেল, আরো স্লিপ খাচ্ছে। আস্তে আমাদের জীবনটাও ঠিক যেন এই নদীর মতো স্রোতস্বিনী হোক, যাই হয়ে যাক না জীবনে, জীবন তো গতিমান, জীবন কখনো থামবে না। তোমার ডেস্টিনেশন যেখানে সেখানে তোমার পৌঁছাতেই হবে, সুখ দুঃখ আনন্দ কান্না সমস্ত কিছু আসবে জীবনে, সেগুলোকে সাইড আপ করে ঠিক এগোতে হবে। নদী থেকে কিন্তু এটা শিক্ষা পাওয়া যায়, দেখো বড় বড় পাহাড় কেটে গিয়ে নদী ঠিক তার গতিপথ কিন্তু বের করে নিয়েছে, এবং তার গন্তব্য ছিল সমুদ্র, ঠিক কিন্তু সেখানেই মিশেছে যতই মাঝখানে পাহাড় আসুক না কেন। অতএব আমাদের এমন ডিটারমাইন হতে হবে যে গন্তব্য যাই হোক না কেন, যদি ঠিক করে ফেলি যে ওইখানে যাবই, মাঝখানে যতই বাধা বিপত্তি আসুক না কেন আমার কিন্তু পৌঁছাতেই হবে, ঠিক এই নদীর মতো। প্রকৃতির প্রত্যেকটা কিছু কিন্তু আমাদের কিছু না কিছু শেখায় জীবনের পথে যেমনভাবে আমরা চলব। নমস্কার, হর হর মহাদেব। এ আপ ক্যা চিজ হ্যায় আপ পহনতে হো? চক বলতে হ্যায় উসকো। ওকে, মাথে পে ও দেতে হ্যায়। আর ইসকা নাম ক্যা হ্যায়? ইসকা নাম মায়াঙ্ক। মায়াঙ্ক। আর আপকা নাম? কার্তিক। কার্তিক।
हर हर महादेव। यात्रा कब से शुरू होगा? यात्रा होगा 26 से। हर हर महादेव, हर हर महादेव, जय भोले, जय भोले। बाबा तो इन नाम ही है बाबा, खूब भलो लागलो। ब्रिज एक समय पर थे ना, तर उचू ब्रिज तैरि कर, कारण जल पेशा जत दिन जाए जत बिस्टि तत जल लेयार बेड़े जाए ब्रिजे ब्रिज थकबे ना। पुरो एलिका कुआशाच्छन्न हो गेल एकटूखानी मध्य। दाम डबल 20 টাকার মজা 40 টাকা, ঠিক আছে। এতটাও এখানে ডবল নেওয়া আমার মনে হয় এটা অতিরিক্ত, কারণ এতটাও কঠিন যাত্রা ছিল না। এত দূর অবধি 5 কিলোমিটার মতো। প্রায় 5 কিলোমিটার পথ অতিক্রম করে এসে গেছি আমরা ধানচোতে। আর এখানে কিন্তু প্রচুর থাকার জায়গা রয়েছে। আর এখানে কিন্তু সবচেয়ে বড় মনে হয় লাঙ্গারখানা গাওয়া হয়েছে, কারণ চারিদিকে স্ট্রাকচার সেগুলো সবই লঙ্গরখানেরই। অমরনাথের মতো কিন্তু লাগছে আমার কিছু একটা। আচ্ছা, এখন ধানচোতে আছি তো চারিদিকে পুরো কিন্তু একদম কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের টয়লেট রুম পাবে, শৌচালয় পাবে, ঠিক আছে। এখন মনে হচ্ছে আমরা পাহাড়ে উপর দিয়ে হাঁটছি, কারণ চারিদিকে আর পাহাড় দেখা যাচ্ছে না কুয়াশার জন্য তো অবশ্যই, কিন্তু দেখে গাছপালা দেখে তাই মনে হচ্ছে। এরকম আনঅফিসিয়ালি যেতে ভালো লাগে, হয়তো পয়সা বেশি লাগে কারণ এখানে সব কিছু কিনে খেতে হয়, আর অফিসিয়ালি গেলে সব ফ্রিতে পাওয়া যায়। বাট এরকম একা একা যাওয়া, তা একদম ফাঁকা ফাঁকায় দর্শন করা, বাবার সাথে একদম কাছ থেকে কানেক্ট করা, সেটা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট না। ম্যাজিক, এখানে রাস্তা তৈরি করা একদম পুরো, এখানে মানে কত বড় এখানে লঙ্গরখানা বসে সে বুঝতে পারছি, ইমাজিন করে নাও। বাবা,
এসে আমাদের আরেকটা সঙ্গী হয়ে গেছে আমাদের ফেরি। হর হর মহাদেব, হর হর মহাদেব। আপনি কি আছে? কুলু। ওকে, এই নাম ফেরি, ফোন নাম্বারও দেওয়া আছে। ও এখন পাগল হয়ে গেছে বড়গাছ যাওয়ার জন্য। ওর বন্ধু এসে গেছে, বন্ধু দোস্ত আগায়। ব্যাপারটা হয়েছে যে আমিও খুব আস্তে চলছি দিদির সাথে, কারণ দিদি কিন্তু বাঙালি। দিদির বাড়ি হলো আসামে গুয়াহাটিতে, আর এখানে বাঙালি আর কাউকে পাইনি। আর দিদির সঙ্গে যেরকম শ্রীখণ্ডে পরিচয় হয়েছে, ইভেন কিন্নরেও গেছে, কিন্নর দেখা হয়নি, বাট আমার এই কিন্নর চলে গিয়েছিল। তো এখানে ভগবানের আশীর্বাদ, আবার দেখা হয়ে গেছে, তাও দিদি আবার আমাকে লিভ দিয়েছে। সেটা তো সামান্য হলেও রেসপন্সিবিলিটি দাঁড়ায়। আর দিদি একা একা যাচ্ছে, তার দিদির সাথে আস্তে আস্তে আমিও যাচ্ছি। এই জন্য অনেক সময় লাগুক, কারণ এই ট্রেকিংটা করার পরেই আমি বাড়ি যাব। এই ট্রেকিংটা ভালোভাবে আস্বাদন করতে চাই, আস্তে আস্তে, ধীরে ধীরে, কারণ যে জায়গায় এসছি সেই জায়গায় যদি নাই ফিল করতে পারি, আসার কোনো মূল্য নেই। আমাদের এই এই ও বাবা, অন্য এ দেখো, খাড়া ঢাল দেখো, উপরে উঠছে সবাই, ওই উপরে উঠছে। এবারে কঠিন, কঠিন বলে কিছু নেই, অবশ্য ঠিক সেই কথা, ঠিক ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব মহাদেবের কাছে। সেই মাথায় উঠতে হবে এবারে, ওই মাথা। দেখো সমস্যা, যেটা সমস্যা ঠিক না, এখান থেকে রাস্তা ছিল, দেখো পুল বানানো, আবার ওই রাস্তা দিয়ে উঠে আবার সামনে পুল ছিল। ব্যাপারটা হয়েছে দুটো ব্রিজই ভেঙে গেছে জলের প্রেশারে, তার জন্য আমাদের ঘুরে ঘুরে প্রায় এক্সট্রা হয়তো 1 কিলোমিটার এক্সট্রা যেতে হবে। এমনি সময় পুরো ডাইরেক্ট চলে যাওয়া যেত, বাট এই সময় আমাদের এই রাস্তায় জিগজ্যাগ করে উপরে উঠে দেন ক্রস করে যেতে হবে। ওইদিকে রাস্তাটা অতটা খাড়াই না, নর্মাল উঠে যাচ্ছে, দেন জিগজ্যাগ করে উপরে উঠে যাচ্ছে। আর আপাতত এখন আমরা এই পজিশনে আছি, ওই মাথায় উঠতে হবে, ওই মাথায়। দেখো সব পিঁপড়ে হয়ে আছে দূরে, ওই যে ট্র্যাডিশন টুপি। ওকে, সবার কাছে রিকোয়েস্ট, এই পবিত্র জায়গায় নোংরা করার অধিকার কিন্তু আমাদের কারুর নেই, সো ইউ হ্যাভ টু ক্লিন দিস প্লেস। ওকে চলো, আর যা নিয়ে আসবে তা পকেটে করে আবার বাড়িও নিয়ে যাবে, যদি পারো পারলে কিছু নোংরা জিনিস পকেটে করে এক্সট্রা নিয়ে চলে যাও নিচে, কারণ এটা আমাদের রেসপন্সিবিলিটি। কৈলাস নোংরা করা যাবে না, কৈলাস কেন, যে কোনো কিছু নোংরা করা উচিত না। ঝর্ণাটা এখন নিচে, আমরা অনেকটাই উপরে উঠে গেছি, আর চারিদিকে আবার কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে।
ব্যাপারটা হচ্ছে যে এক একটা প্যাসে এরকম এরকম করে হচ্ছে জিগজাক হচ্ছে, এই কোণা থেকে এই কোণা অবধি কোনো দাঁড়াবো না, আবার 10 সেকেন্ড ওয়েট করে ফের আবার এই কোণা থেকে ওই কোণা যাবো, এরমভাবেই খেলে খেলতে উপরে উঠছে আর কি। নিজের মনকে বোঝাতে হবে না, এখানে গেলেই দাঁড়াবো, সবই মনের ব্যাপার আর কিচ্ছু না। উফ, যা জায়গাটা যে সুন্দর লাগছে না, আলাদা একটা মাঠ তো চলে এসেছে কুয়াশাটার জন্য, উপর থেকে পড়েছে দেখছো পাথরটা। হরান মহাদেব, তোমার নাম কি হয়? ওকে, এই রাস্তা দিতে এলাম, আমাদের উপরে এই রাস্তা দিয়ে উঠতে হবে, বাট পেহলেই রাস্তা থা না, আবি পুল নেই হ্যায় ইসলিয়ে বন্ধ, কি পুল নেই হ্যায়, তোর গায়া টুট গয়া পুল, দরিয়া গিয়ে বাজায়। ও হো, মানে আমাদের এই রাস্তা দিয়ে আসা উচিত ছিল, আর ওই হলো তোমার রাস্তা, দেখো ওই যে পুরো রাস্তা করা, দেখো এখানে পুল থাকতো, পুলের মাধ্যমে এই যে পুল, এই যে রাস্তা দেখো, এই যে কানেকশান করতো ওটার মাধ্যমে। চলো আমাদের কি করা যায়, উপরে উঠতে হবে, ওই উপরে উঠতে হবে এখনো। কিতনে রাস্তা ভাইয়া? টোটাল তিন রাস্তা। কোন সা কোন সা জিস রাস্তা মে হাম আয়ে? না, এ বন্দরঘাটি। বন্দরঘাটি আর খোয়ারা মার্গ। খো এ ও এ হ্যাঁ, খোয়ারা মার্গ, খোয়ারগা মার্গ। আর এ বাস জমারু, জমারু, জমারু চৌক। ওকে, দেখো এই উপরে কিন্তু আরেকটা রাস্তা আছে, যেটা তোমার পুরো উপরে উপরে গৌরীকুণ্ডে, ঠিক আছে, এটা পুরো খড়াই, মানে তিনটে রাস্তা দিয়ে তোমরা যেতে পারবে। আর সেই নিচে, ওই নিচে থেকে আমরা এলাম, কোন সি জায়গা পে হে আবি আপকা জুমারু মে, জুমারু পে জিস জিস জায়গা আছে, কানেকশন হতা হ্যায় দোনো রাস্তা, দোনো রাস্তা কাটে হো গয়ে, যে যে বন গয়া জুমারু। ওকে, উসকে বাদ কোন সা জায়গা আয়েগা? উসকে উপর আ জায়েগা শিবঘাট, শিবঘাট। হ্যাঁ, ওয়া ওয়া বাবা ঠহরা হ্যায়, বাবা ঠহরা হ্যায়। উসকে আগে জায়েগে আপকো সুন্দরাসি আ জায়েগি, সুন্দরাসি, সুন্দরাসি বলতে হো গো, সোনে কি হ্যায়, সোনে কা হ্যায়। হ্যাঁ, ওকে, উসকে বাদ মারে সানে, মারে সানে বলতে হো সুন্দরাসি বলতে হ্যায়, সোনে কি। ওকে, এসে উসকে বাদ চড় জায়েগি উপর, গৌরীকুণ্ড মাতা আ জায়েগি, গৌরীকুণ্ড মাতা আ জায়েগি, ওয়া গৌরীকুণ্ড মাতা স্নান করতি। ওকে, ঠিক হ্যায়, ঠিক হ্যায়, ওয়া সে আপ ক্রস হোগে উপর, মনি মে ঝিল আ জায়েগি। ওকে, ওয়া শিব জি স্নান করতা থা। ওকে, এসে আমনে সুনা থা না, গুজারি ইয়া কে লোকল হ্যায়। ওকে, আর কমলকুণ্ড কিধার হ্যায়? কমলকুণ্ড আপকো মিলেগা গৌরীকুণ্ড সে রাস্তে দো নুয়া। ওকে, वहां से आप गौरीकुंड माता से जाके थोड़ा थोड़ा आगे जाके ना, वहां से पोलिया क्रॉस, ये रास्ता हो गया क्रॉस, मनी मेस को
ये रास्ता चल गया काबुल को। ओके पीली 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 नहीं सुनती थोड़ी नीली और पीली दुटो नाम बार घोड़ा मालिक ডাকছে কোনো রেসপন্স দিচ্ছে না এখন একটু মেঘটা একটু কেটেছে ভালো লাগছে জায়গাটা দেখো এই যে দাবিটা কি হ্যাঁ আবার এক্ষুন কুয়াশায় পরিপূর্ণ হয়ে গেল কত জুড়ে যাচ্ছে দেখছো হরার মহাদেব কেসে আপ লোক দর্শন কেসে হুয়া এই দেখো দেখছো দিদির সাথে ফটো তুলবে এনে রাত দেখে আর ফেসবুক করতে হো হ্যাঁ জি হ্যাঁ জি ও কে নামে আপকে ফেসবুক কা মেরা ও এটা শিব আলম শিব ওই তিন জনে অনেক ছবি তুললাম এবং ছবি পাঠাতে বলল তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার নিলাম এবং যাওয়ার সময় আমার ঘাড়ে যেমন বন্ধু বান্ধব এমন বাড়ি মরে না রাখলাম ভাই বাড়ি মরে না তা বলতে বলতে গেল সাচ্চা আদমি হ্যাঁ ভালো লাগলো এটাই না মানুষের সঙ্গে কারণ মানুষের মধ্যেই রয়েছে ভগবান হরার মহাদেব এই কোন সি জায়গা হে শিবঘরাত ওকে গঙ্গাসাগর যেতে হও গঙ্গাসাগর উদারপি আমার ঘর হে কলকাতা হরার মহাদেব দেখো এখন আমাদের ওই উপরে উঠতে হবে মহাদেব তার মানে বৃষ্টির জল আরো রাস্তা থেকে অনুকূল করে দিল স্লিপারি করার জন্য বি কেয়ারফুল দর্শন করতে যা রা হে হরে হর মহাদেব বলো হরে হর মহাদেব কুছ নেই বলা এখন এখান থেকে গৌড়ে কোন 3 কিলোমিটার আর হাইট এখন 3471 মিটার আর ঠিক এরকম পরিস্থিতি দেখো আস্তে 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 সবাই আসছে হরে হর মহাদেব আপনার নাম কি হ্যাঁ দিদি तो आप तो इधर के दौड़ के आप चले सकते हो नहीं क्योंकि प्रैक्टिस भी जरूरी होती है आप एक्टिव भी होने चाहिए आपका ये कानों में क्या लगाया ये इयररिंग्स है मैं केदारनाथ भी मैंने पहने थे तो जब मैंने इनको निकाला तो मैंने कहा मणि महेश जी मैं यही पहन के जाऊंगी हरार महादेव जय शिव शंभु এরকম জোশ হলে কিন্তু যত কঠিন রাস্তা হোক না কেন খুব ইজি হয়ে যাবে চলো সুনরাসির এই ক্যাম্পগুলো ক্রস করার পর আমাদের সামনে আসবে এমন পাহাড়ি ল্যান্ডস্কেপ যেখানে এতক্ষণ পুরো গ্রিনারি ছিল বাট এই মুহূর্তে পুরো ড্রাই শুকনো একদম যা সামনে রয়েছে রাস্তা দিয়ে যেতে পারো বাট অনেক লং পড়বে বাট ভৈরঘাটি রুট দিয়ে গেলে অনেকটা শর্ট পড়বে মনে হচ্ছে তার এটা দিয়ে যাচ্ছি আমরা আমরা এসে গেছি কোন মিনি কিন্নর কৈলাসে একদম সেরকম ফিল লাগছে আমার এটা তোমাদের ভৈরব ঘাটি চলো এই রকফল জোন এসে আমার একদম পুরো মনে পড়ে গেল আগের সপ্তাহে কিন্নর কৈলাস যাওয়া সে স্মৃতি বলতে পার কিন্নর কৈলাসের পার্বতী কুণ্ডের লাইট ভার্সন লাইট না মিনি লাইট ভার্সন হলো
এটা আর রাজালিয়াস পসিবল এটা থেকে ক্রস করতে হবে। তারপর আছি একা একা, ওটা হলো চাপ। পুরো কেমন জাস্ট দেখো, উতরে উতরে ব্যাপার। আর প্রায় সন্ধ্যার মুখে আমরা এসে গেছি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের পৌঁছাতে হবে। আনঅফিসিয়ালে কেউ তোমাকে হেল্প করতে আসবে না কিন্তু, কেমন? এসব জায়গা দিনের বেলায় দেখালে খুব ভালো লাগতো, বাট আর কি করা যাবে, এদিক দিয়ে আমাদের এগোতে হবে সামনের দিকে। হে মহাদেব, মহাদেব, মহাদেব। রাস্তার অবস্থা খুব খারাপ, এই সাইড দিক যেতে হবে, কারণ এই ধার দিয়ে যাওয়াই যাবে না, একদম রিস্ক হয়ে যাবে। এই উপর দিয়ে রাস্তা আপাতত দেখতে পাচ্ছি না, বাট দেখতে পাচ্ছি না বলে থমকে গেলে হবে না। ওই তো হরে হর মহাদেব। মহাদেব, খুব বাজে রাস্তা এটা, দেখতে পাচ্ছ স্লিপ খেলে অবশ্য টাইট। দেখো রাস্তা, দেখো এটাই সব থেকে একটু টাফ ছিল ভৈরব ঘাটের মধ্যে। ওই ধাদি ধাদি উঠতে হবে। যারা চলে গেছে সামনে আমাদের থেকে, তারা আমাদের জন্য অপেক্ষা করছে, এটাই তো ভালো জিনিস। এই তো রাস্তা কত বড়, তুমি ভয় পাচ্ছ কেন? একটা জিনিস মনে রাখবে সবসময়, নিজের যে গতি সেই গতিতেই যাবে, সে লোকে গতিতে কখনো ইম্প্যাক্ট ফেলবে না, ঠিক আছে? তুমি জানো তোমার কত ক্যাপাসিটি, সে যতই চিৎকার করুক আর যাই করুক না কেন। এই রাস্তা দিয়ে গিয়ে ওই দিয়ে ওই দাঁড়িয়ে আছে ওই উপরে উঠতে হবে। এবারে আমাদের এই রাস্তা দিয়ে উপরে উঠতে হবে। রাস্তা দেখো, এই রাস্তাটা খুব খতরনাক রাস্তা, ঠিক আছে? তো বি কেয়ারফুল। মহাদেব, 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 এই উপরে উঠে যেতে হবে। এই রাস্তাটা খুবই খতরনাক। দেখো পুরো খারা যেতে হবে আবার। রাস্তা কই? হে মহাদেব,
रुखाद। हरार महादेव ओ जाच्छे ओरा। ओहो ए खतरनाक छिल एटा। উঠবো কোন দিক দিয়ে? ওর উপরে উঠে গেলে রাস্তা অনেক সোজা হয়ে যাবে আশা করি। রাস্তা তো আমি কিছু দেখতে পাচ্ছি না। হো 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 এদিক দিয়ে কি এদিক দিয়ে উপরে উঠতে হবে। ওকে চলো, রাস্তায় তো থমকে গেলে কখনো সম্ভব না। রাস্তা চলে রাস্তা থেকে আপনি আপনি বেরিয়ে যাবে, এই হলো ব্যাপার। দেখো কতটা ভয়ানক ব্যাপার, পরিবেশটা আরও বেশি ভয়ানক করে দিয়েছে। দেখো পুরো স্লিপ, ওই মাই গড, পা দেওয়া যাবে না এখানটা, সাবধান। ওইখানটা যেতে হবে, কী করে যাব? ওইখান দিয়ে যাওয়া উচিত ছিল আমার, এগিয়ে গেছি আমি। পিছিয়ে যেতে হবে, কিছু কিছু সময় পিছিয়ে যাওয়া উচিত। হে হে মহাদেব, কি রাস্তা দিয়েছো তুমি! আমি রেফার করবো এই রাস্তা দিয়ে যেন কেউ না আসে, নর্মাল রাস্তা দিয়ে যেন সবাই আসে, খবরদার না। হে মহাদেব, মহাদেব ওইখানে দিদি আছে আর দুটো দিয়ে দাদা আছে, ওরা নিয়ে আসছে। এখন সুস্থ রাস্তা চলে এসেছে, আর এখন অসুস্থ রাস্তায় ছিলাম। কিন্তু যাবো কোন দিক দিয়ে? সন্ধ্যা হয়ে গেল, খুব রিক্স জায়গাটা, যথেষ্ট রিক্স। যাক উঠে গেছে, আর আর মহাদেব রাস্তা কোথায়? ওকে ও হো 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 চাপ হয়ে যাবে, চাপ হয়ে যাবে রাস্তাটা। হে মহাদেব, হে মহাদেব,
এতক্ষণ পর মনে হচ্ছে কৈলাসে আছি আমরা। উপরে উঠতে হবে আবার। হে মহাদেব, সামাল কে আও। দেখো এইটুকু কত ন্যারো জায়গা। মহাদেব খুব তাই ভালো করে ধরার জায়গা আছে। মহাদেব যতই কঠিন রাখুক না কেন ঠিক ব্যবস্থা করে রেখে দিয়েছে। ও হো, তো আরো স্লিপারি, একটার পর একটা ট্রাম গার্ড। ये क्या? ओ नो, आशो आ जाओ आ जाओ, इजी है, आ जाओ आ जाओ आ जाओ, आराम से आ जाओ। जितने तो हवे किसी कोरा नहीं आस्ते ही, सोचा तो बोलते ही हवे, कौन इकहाँ से थाका जगह नहीं, तो हमारे बेर होते ही हवे, किन्तु बेर होवो कौन दिख देती क्यों रास्ता आज, एरी को रास्ता आज, इधर ही रास्ता है। এটা খুব ডিফিকাল্ট। এসে গেছে, আগে আগে চলো। ওহো হো, মহাদেব ধরার জায়গা তো পাচ্ছি না আমি। ধরার জায়গা আছে, ধরে আসবা। সাবধানে, এই রূপ দিয়ে বুঝিয়ে দেওয়া হবে। মহাদেব
যতটা পাহাড়ের ঢাল ঘেঁষে যাওয়া যায় তত সেফটি। না এসে গেছে, আজ আওয়াজ কোথায় রাস্তা এসে তো গেছে বলছি। মহাদেব, এর মধ্যে আবার বৃষ্টি হওয়া শুরু করে দিয়েছে, মানে আর এখানে দুটো ট্রেন দেখা যাচ্ছে, একটু স্বস্তি। আ যাও আ যাও, হ্যাঁ ট্রেনটা আ যাও। কিন্তু সব বন্ধ, যে বৃষ্টি জোরে আসছে। হে মহাদেব, হে কৃষ্ণ, হে কি অবস্থা, সব বন্ধ যে। হে হে কি অবস্থা, সব বন্ধ। ওই পাহাড় দেখতে পাচ্ছ, ওই টাপচা, ওইখানে উঠতে হবে। এতক্ষণ পর এই কঠিন রাস্তা ক্রস করে আমরা এই মেইন রাস্তায় পেলাম। দেখো এটা তো আমাদের মেইন রাস্তা, আমাদের রাইট সাইড দিয়ে উপরে এগোতে হবে, ঠিক আছে। হর হর মহাদেব। এখন লাইট জ্বালাতে বাধ্য হলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে একদম। কুকুরের আওয়াজ শুনতে পাচ্ছ, মানে প্রমাণ দিয়ে দিলে কুকুর খুব কাছেই, আর গৌরীকুণ্ড খুব কাছে কাছে। আজকে ইচ্ছা আছে গৌরীকুণ্ডে রাত কাটাতে হবে, কিছু করার নেই, এখানে সব থাকার জায়গা, কিচ্ছু দেখা যাচ্ছে না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম গৌরীকুণ্ডে, চলো। अभी तो मैं गिरने वाला हूँ, मेरे मुझे लाइटिक एनर्जी आ गई। देखो पूरे इलाका था तुम्हारा গৌরীকুণ্ড। এখন বাজে ঘড়িকাটা 8:05, আমরা গৌরীকুণ্ডের একটা টেন্টে বসে আছি, কিন্তু এনারা কেউ বাংলা কথা বুঝতে পারছে না। ভালো লাগে মাঝে মাঝে এখানে থাকবো। বেঙ্গুলি জানতে আপ, তুমি কেমন আছো? আমি ভালো আছি। দাদাকে কিন্তু আবার স্পেশাল অফার, স্পেশাল রিকোয়েস্ট, মেরে লিয়ে নিউট্রি বানা কে লিয়ে নিউট্রি ধর ভি মিল জায়েগা, আর কিয়া চাহে মুঝে। পর্বতে ইসকে বারে মে বাতা রাহা থা, তো ইয়ে এক এসা কৈলাশ হ্যায় জিসমে সূর্য নেই নিকল সকতা উপর সে। কিউ? ইসমে উতনি ভগবান হ্যায় না খুদ, উসসে উপর তো হ্যায় নি কোই। কাই বার লোগো নে ইসকে নজদিক জানে কি কোশিশ কি, পর নেই জা সকে। তো সূর্য ভগবান তো সারি পৃথিবী সে উপরি হ্যায়, ও তো হ্যায়। সাক্ষাৎ দেখ সকতে হাম সূর্য ভগবান কো, তিন হি দেবতে হ্যায়, মতলব এক অগ্নি দেব, এক জল দেবতা, এক সূর্য দেব, ইসি কো দেখ সকতে হাম না। বাকি কিসি কো মহসুস নি করতে, পর ও দেখো উসকে উপর সে নেই নিকল সকতা হ্যায়। ইতনা ছোটা সা নিকলেগা সুবহ, তকরিবন 8 হ্যায় যা 8:30 বাজে ইতনা সূর্য নিকলেগা পহলে কে না,
छोटा सा निकलता है। अच्छा। हाँ, और बीच से निकलेगा दो पहाड़ है, वैसे तीन मुक्का ब्रह्मा विष्णु महेश। तो ये तो भक्ति करने बैठे हैं फिर से। हाँ, तो हमारे चंबा में मिंजर मेला होने जा रहा है, तो वो एक पुराने राजा महाराजा थे कि चंबा में पानी नहीं था हमारे भाई जी। तो ऐसा हुआ कि उसने बोला राजा ने कि भैया अपनी बहू की बलि दे दे या अपनी बीवी को दफना दे। तो उसने कहा कि भाई अगर बिल्ली को बोला, बोले बिल्ली को भी काट सकते हैं। तो उसने कहा कि बिल्ली को काटूंगा तो सात कुल नरक जाएंगे, बहू की बलि दूंगा तो लोग थूकेंगे मेरे पे। उसने अपनी रानी को दफना दिया, फिर चंबा मतलब बहने में आ गया। वो रुक जाओ, बहने में आ गया कि चंबा को बहा ले जाएगी ये रावी नदी। तो फिर राजा ने क्या किया कि उसको बलि दी, हर साल बलि देता था, आज भी आता है राजा, बलि देते थे। पहले कट्टू होता था भैंस का, उसको काटते थे और उस नदी में डालन शांत हो जाती थी। तो आज कल नारियल डाल रहे हैं अब, क्योंकि बलि था तो बंद है, नारियल डालना नदी शांत हो जाती है। तो वो अंतर्राष्ट्रीय मिंजर मेला तो इस संडे को 2-4 अगस्त को आएगा, दूसरा संडे। तब तक मौसम खराब ही रहेगा। कमल कुंज जा सकते हैं हम? नहीं जा सकते हैं, मतलब जेंट्स जाएंगे, लेडीज नहीं जाएगी। क्यों? क्योंकि पता नहीं, अब पुरानी मान्यता ऐसी है कि कमल कुंड जैसे उन्होंने अपने लिए रखा, उसको नैन कमल से जाना गया है, भगवान विष्णु ने अपना नैन चढ़ाया था, नेत्र चढ़ाया था वहाँ पे। तो इसलिए औरतें नहीं जाती है, बंदे ने भी जाना मतलब वहाँ बहुत सावधानी से जाना पड़ता है। आप स्मोकिंग नहीं कर सकते हैं, बाथरूम नहीं बैठ सकते हैं, खाना पीना वहाँ कचरा नहीं फेंकना, हाथ मुंह नहीं धोना। तो वहाँ सिर्फ जो है पूजा कर सकते हैं, वो भी जेंट्स लेडीज नहीं जाएंगी। कई बार लेडीज गई तो तूफान बारिश बहुत बुरा बर्फबारी होती है, इसलिए वहाँ लेडीज नहीं जा सकती। बनाया हुआ है ना, देख लो आप लोग, देखा बर्फबारी हुई, लेडीज को गौरीकुंड दिया हुआ है। ओके, गौरीकुंड लेडीज के लिए, लेडीज के लिए। जेंट्स कोई नहीं जाएगा वहाँ, सिर्फ माथा टेकेगा बाहर से, बाकी गौरीकुंड में जेंट्स नहीं नहाएगा। शिव कुंड बनाया जेंट्स के लिए, वहाँ जाओ पूजा करो महादेव की। तो वहाँ पे लेडीज नहा सकती है शिव कुंड? हाँ जी, हाँ जी, शिव कुंड में नहाएगी लेडीज, उनके लिए अलग पार्टीशन बनाया हुआ है। लेकिन गौरीकुंड सिर्फ लेडीज के लिए है? हाँ, सिर्फ लेडीज। ओके, हमार डिनर এখন সবিন আমার আর সাথে রয়েছে রুটি, তোমরা চাওয়াল নিতে পারো, ঠিক আছে? ঘড়ি কাটে বাজে এখন 10:05, এবার একটু ঘুমানোর সময়। হর হর মহাদেব। ঘড়ি কাটে বাজে এখন 6টা, আমরা এই টেন্টে ছিলাম আজকে, এখন আছি আমরা গৌরীকুণ্ডে। মারাত্মক ঘুম আছে কারণ অনেকক্ষণ ধরে কাল খেটেছি। আর এই হল তোমার টোটাল গৌরীকুণ্ডের পুরো, প্রচুর টেন্ট আছে এখানে, প্রচুর টেন্ট আছে। আর একটা জিনিস তোমাকে দেখাতে আমি বাধ্য হব, কারণ যে রাস্তা দিয়ে কালকে এসেছিলাম পুরো অন্ধকার হয়ে গেছিলো, সেটা একবার দেখাচ্ছি। যা দারুণ ভিউ, রাস্তায় ম্যাজিক্যাল। চলো। ওয়াও, দিস ইজ ম্যাজিক্যাল। ওয়াও, এক্ষুনি পরিষ্কার ছিল, সেকেন্ডে পরিবর্তন হয়ে গেল। আমাদের ওইখানে রয়েছে আমাদের মণিমহেশ কৈলাস, দেখো এই জায়গাটা। আর আমরা যাব হলো এই দিককে, যেটা এখানে মণিমহেশ লেক রয়েছে, ঠিক আছে? আর এই পুরো এরিয়া হলো তোমাদের গৌরীকুণ্ড, ঠিক আছে? ঘড়ি কাটায় বাজে এখন 7টা, আমরা এবার বেরাবো। আমাদের ট্রেন থেকে, এই ট্রেনটি ছিলাম, এই ট্রেনটি আমাদের খাওয়া থাকার কত দাম জিজ্ঞেস করে নেই। নমস্কার ভাইয়া। খানা পিনা রুকনে কিতনে? 500। এখানে গৌরীকুণ্ডে স্নান করতে হয়, সেটা শুধুমাত্র কিন্তু মহিলাদের জন্য, সেটা অবশ্যই দর্শন করাবো। সেখানে আমরা মাথা ঠেকাতে পারবো এবং সেখানে হয়তো জল স্পর্শ করতে পার, স্নান করতে পারবো না। গৌরীকুণ্ডে এসে গৌরী মায়ের পুজো দেওয়ার পরে আমাদের কাজ হবে এই গৌরীকুণ্ডটাকে রাউন্ড করে ঘোরা, ঠিক আছে? ওয়েদার মনে হচ্ছে আমাদের সাথেই হবে না, আমাদের কৈলাস পর্বত একদম দেখা যাচ্ছে না। আর কিছু দূর আসার পর এখানে একটা মার্কিং পড়বে, দেখো লেখা আছে কমলকুণ্ড এখান থেকে 3 কিলোমিটার। মানে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের 3 কিলোমিটার যেতে হবে কমলকুণ্ডে। আর এই সোজা রাস্তা দিয়ে যাচ্ছে আমার মণিমহেশ লেকের দিকে। আর এখানে কিন্তু ভালোভাবে লেখা আছে যে সখ্ত মানা হে, মহিলাদের জন্য কিন্তু বারণ আছে কমলকুণ্ড যাওয়া, মহিলাদের অ্যালাউ নেই। কেমন? Yeah.
এখানে বড় বড় করে লেখা আছে মণিমহেশ মার্গ ইন্ডিসওয়ে। হর হর মহাদেব। এখন আমরা হেলিপ্যাড ক্রস করলাম। আমার মন বলছে ওয়েদার ঠিক হয়ে যাবে আজকে, কারণ কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল আর চাম্বাতে মেলা শুরু হয়ে গেছে, আর মেলা যতদিন হবে ততদিন কিন্তু এখানে বৃষ্টি হয়। ভাইয়া চাম্বা মে ও মেলাকার নাম কি আছে? মিঞ্জর মেলা। মিঞ্জর মেলা, ওকে, মিঞ্জর মেলা নাম, ঠিক আছে। মণিমহেশ লেক যাওয়ার রাস্তা এটা, আরো উপর উত্থাক অনেক ওই মাথায়, আর এখন অব্দি লুকিয়ে রয়েছে আমাদের মহাদেব। আমি এখন অব্দি কিছু খাইনি, ইভেন ব্রাশ পর্যন্ত করিনি, একদম নির্জলে উপোস। আজকে মহাদেবের দর্শন করব, তারপর আমি কিছু অন্তত খাবো, আমার জন্য অন্তত দর্শন দিতেই হবে, যতই বাজে ওয়েদার হোক না কেন দর্শন তোমার দিতেই হবে মহাদেব। আস্তে আস্তে খুলছে অবশ্য, এখন আমরা লেকে কিন্তু যাইনি, অন্দাওই কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে, মানে তোমার গৌরীকুণ্ড থেকে দর্শন পাবে, মণিমহেশ লেকে পুরো ক্লিয়ার দেখতে পাবে এই আরকে। চলো, এই সাইডের পার্টটা দেখা যাচ্ছে এরকমই তো, এদিকটা আবার ঢেকে গেল। হ্যাঁ, হে মহাদেব কি মহিমা তোমার, কি লীলা। আরে চাতক পাখি যেমনভাবে অপেক্ষায় থাকে, ঠিক আমি মণিমহেশ লেকে যাওয়ার পথে একইভাবে অপেক্ষা করছি কখন আমি পুরোপুরি বাবার দর্শন পাব। ওহো, হে মহাদেব, আমরা জানি সবার উপরে কে আছে, সূর্য, কিন্তু এই মণিমহেশ কৈলাসের উপর দিয়ে কখনো সূর্য ওঠে না, কারণ মহাদেবের উপর দিয়ে যাওয়ার কারোর ক্ষমতা নেই। তাই মণিমহেশ পাহাড়ের মাথা দিয়ে না ওঠে, পাহাড়ের দুপাশ দিয়ে ওঠে, অ্যাকর্ডিং টু লোকাল লোক। হয়ে যে উঠে যাচ্ছে আস্তে আস্তে, দেখো জাস্ট দেখো, ও ও হে মহাদেব, হে মহাদেব, হে মহাদেব, হর হর মহাদেব। ফাইনালি আমরা এসে গেছি মণিমহেশ 0 কিলোমিটার, ধানচো 7 কিলোমিটার, আর হাটসো এখান থেকে 13 কিলোমিটার। হর মহাদেব, মহাদেব মিল গায়ে মুঝে, আর হর মহাদেব, হর হর মহাদেব। ফাইনালি আমরা এসে গেছি আমাদের মণিমহেশ লেকে, এই সেই মণিমহেশ লেক, সব দেখাবো, সমস্ত কিছু দেখাবো, কারণ আজকে আমরা শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় সোমবার আমরা এখানেই থাকবো, একদম মহাদেবের সাথে, মহাদেবের কাছে, এই সুযোগ তো ছাড়তে যাই না। অতএব আমরা আগে ব্যাগটাকে রাখি, দেন পুরো দিনটা সে পড়ে আছেই। আমাদের কৈলাসপতি, আমাদের মণিমহেশ কৈলাস ওইখানে আছে, আর আমরা ঠিক তার সামনেই থাকব, এখানে একদম সামনেই থাকব, সাথে সাথে আমাদের মহাদেব আশীর্বাদ হিসাবে বৃষ্টি দিয়ে দিচ্ছে, মানে
विश्वास करो আমি এতটাই তুচ্ছ এতটাই অতি সামান্য যে আমাকে যে এইখানে আসার সুযোগ করে দিয়েছে মহাদেব তার জন্য আমি কৃতজ্ঞ পুরো বৃষ্টি আর বৃষ্টি এই তো আনন্দের বৃষ্টি আমরা ঢুকলাম ভিতরে আর মহাদেব তার প্রকোপ দেখানো শুরু করে দিয়েছে দেখো अभी कोई नहीं नहा रहा है इसलिए नहाना है इधर इसका जिद है क्या करे बताओ আমাদের কৈলাসপতি ওইখানে আর আমি এখানে এখন আমি চান করে নিয়েছি কারণ হলো এই সময় কেউ স্নান করছে না আর আমি চাই মহাদেবের সামনে আমি একা স্নান করবো মহাদেব এই হলো মহাদেব এই হলো মহাদেব এখন হর হর মহাদেব শ্রাবণ মাসে দ্বিতীয় সপ্তাহে আমাদের মণি মহেশ কৈলাসে দর্শন এখন আমরা সাক্ষাৎ দর্শন করছি আমাদের মণি মহেশ কৈলাসের আর মণি মহেশ কৈলাসের যে শিবলিঙ্গ রয়েছে যেটা স্বয়ং আমাদের পার্বতী মহাদেবের জন্য বানিয়েছিল দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ চারিদিকে বরফ আছে কিন্তু মাঝখানে কোনো বরফ নেই ওটাই হলো শিবলিঙ্গ দুপাটি কো জুম করো ডেমিস কে ফোকাস করো দেখো আমাদের মণি মহেশ
বাম কৈলাসের সামনেই এখানে পুজো হচ্ছে আর একদম সূর্যকে কেন্দ্র করে দেখো পুরো গড়ে উঠেছে আমাদের রামধনু হর হর মহাদেব জয় শিব শঙ্কর শিব শঙ্কর ও হর হর মহাদেব ये स्नान कुंड भोलेनाथ का यहाँ पर औरतें भी और मर्द भी स्नान कर सकते हैं ज़्यादा महत्व तो ये है कि जो भी बुरे कर्म किए हैं वो शिव जी भोलेनाथ उनको धो लेता है जब स्नान करोगे तब स्नान नहीं करोगे तब नहीं धोएगा ठीक है और दूसरी बात ये है कि इस क्लास पर आज तक कोई पहुँची बात सूर्य और चंद्रमा भी दाहिने बाएं से निकलेंगे ऊपर से वो भी नहीं ऊपर से नहीं आज तक हमने देखा नहीं अब आगे का क्या पता वो नहीं बता सकते बाकी ये यहाँ का ये हमने थोड़ा बहुत अब उतना तो ज्ञान है नहीं लेकिन किसी से सुना है कि जब कृष्ण का जन्म हुआ था अब ये आएगा जन्माष्टमी से राधाष्टमी तक मेला चलता है तो कृष्ण का जन्म जब हुआ था तो नीचे तो कंस जी ने तो काफ़ी आतंक मचा के रखा था कि कृष्ण कब पैदा हो और मैं उसको कब ख़त्म करूँ तो उन्होंने चोरी चुपके से सब इधर देवताओं ने इकट्ठा होके यहाँ पर आए भोलेनाथ के पास कि भोलेनाथ ये नीचे इस कंस का उपाय करो और कुछ हमारे को भी तो उसका उस तब और जब ये कृष्ण जी पैदा हुए थे उसका उस तब जो मनाया गया था वो ये स्थान सभी देवताओं ने मिल के यहीं पर उसका उत्सव मनाया था तो राधा जी बोले कि कृष्ण का तो ये यहाँ पर सब कुछ आपने बहुत मान दिया सम्मान दिया मेरा क्या होगा बोले इसके 15 दिन के बाद आपका स्नान होगा और इससे भी बड़ा होगा वैसे ऐसी कहानी है बाकी भोलेनाथ की कहानी कौन बना सक बता सकता है ब्रह्मा नहीं जाना विष्णु ने नहीं जाना हम क्या जानेंगे तो इसकी माया यही जाने पर ऐसी ऐसी बातें मैंने सुना तो तब से ये त्रेता से या उससे ये यात्रा चल रही है और ये स्थान भी तब से है मैंने सुना है उधर कोई भी अस्तक नहीं उठ सकते नहीं नहीं उठ दोनों उठ सके थे एक वो देखो एक वो भी सुनाता हूँ पहले एक गद्दी था वो भेड़ बकरी चुराता था उस टाइम अब सब कुछ साथ में चलता था वो गद्दी भी भगवान ही था और वो भोले तो भोले ही तो कहीं पिछली तरफ इधर सोया हुआ था गद्दी वो बोले तू क्या सोए रहता कभी मेरे कैलाश में भी आ जाना वो भोले ने बोला उसको बुलाया ओके और पर ऐसे है कि एक पौड़ी चढ़ेगा तो ये दो चार भेड्डू खड्डू डाल लेना एक पौड़ी चढ़ेगा एक काटना है और ऊपर को चढ़ते जाना पर उसके अंदर देखना नहीं है निकालते जा चलता 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 क्या पता कितने के काट लिए थे वो कहानी बनानी थी ना भोलेनाथ ने तो ऊपर जब नज़दीक ही पहुँच गए तो उसने देख लिए तो वहीं पर वो शेर पत्थर हो गए वो सामने ऊपर दिख रहा था उसके बाद साधु साहब बोले मैं तो भक्ति करता हूँ मैं तो उससे मैं चले जाऊँगा उसके वो उससे भी नीचे रह गए वो लास्ट तीसरी पहाड़ी पे देखो उसके बाद फिर ये काग बसूटी होते कौए बोले हमारे तो पारे हम तो पहुंचेंगे उससे भी नीचे रह गए ये सांप के ऊपर सांप किधर है सांप ये सामने नीचे ये सबसे नीचे रह गए सबसे ऐसा 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 नहीं ये सफेद जैसा ऐसे जो ऊपर जा रहा है हाँ जा रहा था ना तो बोले मैं तो गले का हार ही मैं तो पहुंचूंगा वो सबसे नीचे रह गए ऐसी ऐसी कहानी है बाकी वो जो है ना राम राम लखन राम रेखा ये जो सामने दिखाई दे रही है नीचे वो काली सा ये पूरी देखो आगे से पीछे तक तो ये ऐसे ही है ये है इसके ऊपर आज तक कोई नहीं गया है इसके नीचे तक ही बैठे मतलब इसके ऊपर पहुंच नहीं पाए कोई कोई जिद करते है ना जैसे माउंट रेनियर आगे ये कि आप जैसे भी कोई हटिया जाते जाएंगे देखेंगे लेकिन वो नहीं पहुंच सके माउंट रेनियर वालों ने आके यहाँ पर दो दो महीने कैंप लगा के रखा जब वो ऊपर क्लाइम करने की सोचेंगे ये तो मौसम ही खराब हो जाएगा या ऊपर से पत्थर गिर जाएंगे भागो मतलब नहीं कर पाते आज तक हुआ नहीं है जापान से आई थी सन 71-72 में टीम लड़कियां थी सभी वो पीछे से क्लाइम कर रही उनके साथ एक नेपाली था वो तो कुछ
ग्रिप सब फेंकते थे और आइस है था। हाँ उससे फिर वो चढ़ाई कर रहे थे, तो बेचारा नेपाली का उन्होंने दिए यहाँ पर बलि और फिर खुद भागी, बलि हो गई वो, मर गए थे, मर गया वो जो नेपाली कमल कुंड भी है। कमल कुंड ये है, पहले कोई कमल कुंड नहीं था, ये गौरव माता से शिव करोत्री नाम की जगह है, शिव करोत्री वहाँ तक नहाने जाते थे वो भी मर्द, वहाँ पर औरतें नहीं नहाती, तो उससे आगे ये भेड़ भेड़ बकरी जाती चुगने, बाकी कोई नहीं जाती, जो ग्वाल ग्वाल है वो नहीं जाते उनके साथ, वहाँ पर तो एक थूक फेंकना भी पाप है, इससे आगे को लेकिन अब कहाँ मानती है दुनिया, जा रहे हैं सभी कोई, ये तो अच्छी बात नहीं है ना, नहीं है ना अच्छी बात, मानते कि हम लोग पूरा ही अपवित्र है, अपवित्र है, पवित्र जाना भी वहाँ पर ठीक नहीं है। अब हम यहाँ के लोग ले, हम तो वैसे तो गए हम एक एक दो दफे पर, तो कमल कुंड तो ये 95 के बाद कमल कुंड बना, उसके बाद पहले कोई कमल कुंड नहीं था, उसमें क्या है, क्या मिलता है, कुछ नहीं मिलता है, ऐसे एक छोटा लेक, इससे भी छोटा लेक है, वो तो भी दो महीने तक पानी रहेगा, पूरा बर्फ जमा, फिर बाद में खत्म हो जाएगा, सूख जाएगा वो, ये तो अभी बारिश बूस हुई है तभी पानी थोड़ा होगा, जब आप तम अक्टूबर में जाओ तो बिल्कुल सूखा भी नहीं, आने के टाइम वो जागा थे ना, वो किस आवाज निकलता है, ग्रह शिव ग्राट है वो, क्या वो शिव की चक्की है, वहाँ पर आटा पीसते थे और भोलेनाथ का खाना बनता था, ओहो कौन कौन करता है ये, पार्वती जी ने? अब क्या पता पार्वती जी की कौन थी, अब सुंदरा रानी जी की कौन थी, लेकिन वहाँ पर ग्राटी जरूर था, ग्राट शिव ग्राट नाम से। आप इधर कितने साल से, मेरे को तो हो गए अब पीढ़ी कौन बताएगा पीछे कितनी त्रेता से आप लगा लो, अच्छा अब त्रेता से पहले भी तो होंगे ना यहाँ पर, ऐसा तो दादा परदादा ऐसे करते हैं, दादे तक तो पता होना इनको ना, दादे तक तो पता है कुछ पर उसके पहले का पता नहीं, ये बात है। और ये मणि चमकती है, है उसके बारे तो भोलेनाथ की मर्जी देन है, वो मुनि असली में क्या होता है, मैं इस सबका वो मुनि है, लेकिन नहीं ऐसे हमने सुना है ना कि ऐसे बोलते हैं कि जैसे पार्वती माता की मणि गुम हो गई थी, वो तो मणिकर्णी का पे है, वो तो बनारस पे है, इसलिए मणिकर्णी का घाट भी है ये भोलेनाथ पर, यहाँ पर स्वयं है क्या पता क्या क्या चमकाते रहते हैं, उसका फिर वो ही बात आ गया कि इसकी कौन जाने कौन माने, सभी महादेव का लीला, जो रावण ने क्लास उठाना चाहे था वो भी यही, अच्छा वो यही है, हाँ हिला ना तभी तो एक काली रेखा पड़ी हुई, अच्छा रहे थे ना, अच्छा वो वाला नहीं है मानसरोवर नहीं है, ये है ये ये वो प्रथम पूजा मांग रहे थे ना, गणेश बोले मेरे को दो प्रथम पूजा, कार्तिक बोले मेरे को दो, वो भोलेनाथ का ऑर्डर हो गया, बोले जो पृथ्वी के चारों कुंड घूम के मेरे पास पहले पहुंचेगा उसको मिलेगी। अब कार्तिक तो तलकी बाई था, उसने फटाफट उठाया भी गुरु की आज्ञा का पालन मात पिता का बोला तो फिर जाना चले गए, कार्तिक तो निकल गया, अब गणेश था, गणेश छोटा था, मुझे घर का एड्रेस भेजना, मैं खिलौना भेजूंगी, पार्वती को भी थोड़ा प्यारा था, वो पार्वती ने उसको बता दिया अरे तू कहाँ घूमने जा रहा है, सृष्टि तो पूरी यहाँ पर बैठी है, चार फेरे ले और यहीं पर बस, उसने वही किया और वो जाके यही है, यही है, अब ये है यहाँ की कहाँ क्या पता पर हुआ ऐसा, हुआ तो है पुचकेटर कत भाग्य भलो जे कैलाश दर्शन करते हैं, कत भाग्य भलो, ये भैरव की बात है ना कर रहा हूँ मैं, कि पहले जो जिस टाइम ये अन्न धन बांट रहे थे तो अन्न जो था वो इनके इनके भाग्य में आया था, इसके भाग्य में था, इनके भाग्य में, इन्होंने बोला भोलेनाथ ये कि अब हम नहीं बना सकते, नहीं किसी को खिला सकते, और ऐसे आदमी को दो कि जो मेरे को भी दो खिलाए और खुद भी खाए, तो फिर इन्होंने हमारे को ये खाना दिलाया है, नहीं तो खाना नहीं मिलने वाला था, तो इसने हमें ये होलो हमारे मणिमहेश कैलाश, ठीक है एबार देखो जूम करे देखा एक जिनिस,
ओके एखान थेके शुरू होच्छे प्रांत आस्ते आस्ते उपरे उठछे देखो देखते पाच्छ एखाने एकटा এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে হলো যে পাথরটা দেখতে পাচ্ছ দেখছো একজন মানুষ হিসাবে এটা হলো সাধু একজন সাধু সে ওঠার চেষ্টা করেছিল উপরে বাট সে এখন এখানে পাথরে পরিণত হয়েছে ওকে দেন আস্তে আস্তে উপরে উঠছি আমরা আস্তে আস্তে উঠলাম এই যে দেখো আরেকটা এইটা হলো তোমার গাদ্দি যে পশুপালক ছিল যার স্টোরিটা তোমাকে পরে বলছে সেখানে পাথর হয়ে গেছে ঠিক আছে দেন আস্তে আস্তে উপরে যাই উপরে গেলাম দেন এই যে দেখতে পাচ্ছ যেখানে কোনো রকম বরফ নেই এই বরফ নেই এই জায়গাটা হলো স্বয়ং পার্বতী এখানে মহাদেবের জন্য শিবলিঙ্গ করেছিল ঠিক আছে এখানে কোনো দিনও কোনো সময়ের জন্য বরফ পড়ে না ঠিক আছে আর এটা বলা হয় এটা তোমার কৈলাসে যাওয়ার রাস্তা বলা হয় ওকে আর এইটা পুরো হলো হিমবাহ দেখো হর হর মহাদেব মানে এখানকার যে মাহাত্ম সেটা শুনলাম এবার আমাদের কাজ হবে এই লেকটাকে পরিক্রমা করা আর এখন বাজে দুটো পুরো ফাঁকা এই জন্যই আজকে দিনটা থাকবে কারণ এই সময়টা আর আমি ফিরে পাবো না আর দেখেছো নিশ্চয় আমি স্নান করেছিলাম যখন প্রচুর এখানে বৃষ্টি হচ্ছিল ঠিক সেই সময় যখন কেউ স্নান করেনি ঠিক সেই সময় আমি একার ওই ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে মহাদেবের আশীর্বাদ তো বৃষ্টি তার মধ্যে আমি স্নান করেছিলাম ওইখানে চলো আমিও পরিক্রমা করছি তোমরা পরিক্রমা করো আমার বাবা মাই তো মহাদেব পার্বতী পুরো ব্রহ্মাণ্ডই তো সেই পুরো ব্রহ্মাণ্ড তার মধ্যে পুরো কিদ সবই ওনার তা আমি যদি আমার বাবা মার চারিদিকে ঘুরি তাহলে তো হয়ে যাবে না পুরো ব্রহ্মাণ্ড ঘোরা তা তখন লোকচলিত কথায় বা আধ্যাত্মিক কথায় এই পুরো চারিদিকে কিন্তু ঘুরেছিল ঠিক এইভাবে আমিও ঘুরছি ঠিক একই জিনিস আমি যখন শিখন মহাদেবে গিয়েছিলাম ঠিক ভীমলিপির পিছনে দাঁড়িয়েছিলাম ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি আমার বাবা মার কথা জানি না হঠাৎ করে মাথায় এলো ওই অদূর অব্দি কিন্তু কোনো রকম কিচ্ছুটির কথা ফ্যামিলি পরিবার বাবা মা কারোর কথা মাথায় আসেনি যখনই সামনে তিন চারজন তাদের পরিবারের কথা বললো ফট করে একটা সেই মোহ ভেঙে যাওয়ার মতো হয় না ফট করে ভেঙে যাওয়া ওরকম ভেঙে গেল দেন পুরো মনে পড়ে গেল বাবা মার কথা আর তখন মনেও এলো যে আমার যদি কিছু হয়ে যায় এই মুহূর্তে তা আমার পরিবারকে দেখবে কে বাড়িতে নিচে এলাম সম্পূর্ণ হয়নি শ্রীখণ্ড কৈলাস খুব কষ্ট পাই এখনও কাঁদি রাতে ঘুম আসে না এক অসহ্য যন্ত্রণা এই সেই চিহ্ন চুমু খাই দর্শন দেয়নি বাট চিহ্ন তো দিয়েছে আমার শরীরে তো তখন আমি নিজের মনকে বোঝাই যে গণেশও তো তাই করেছে তার বাবা মাকে ঘুরেছে আমিও তো থেমেছি আমার নিজের ভয়ের জন্য না যে আমি মরে যাবো তার জন্য নয় আমার বাবা মার কথা ভেবেই কিন্তু আমি থেমে গেছি যে যদি কিছু হয়ে যায় আমার তাহলে বাবা মার কী হবে বাড়ির লোকের কী অবস্থা হবে তো ওই ভেবেই নিজের মনকে সান্ত্বনা করা আর পুরো জায়গাটায় তোমরা স্নান করতে পারো ঠিক আছে আর আলাদাভাবে এখানে ভাগ করা আছে সেটা শুধুমাত্র মহিলাদের জন্য এখন সেটা ফাঁকাই করা আছে দেখছি ওই যে পাথরে ঘেরা যেটা আর কি এটা পরবর্তীকাল যখন যাত্রা শুরু হবে তখন সেটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে আরেকটা শুনেছি যে এই যে পুরো জলাশয়ের মধ্যে মহাদেবের সঙ্গে আমাদের মা কালীও রয়েছে এবং সেটা নিয়ে খুব গভীর জল সেটা আমার ঠিক জানা নেই তো আবার যাচ্ছি কারণ পুরো কমপ্লিট করতে হবে পরিক্রমা তখন আমি আবার পুরোহিতকে জিজ্ঞাসা করি
ये यहाँ पर है ना एक पत्थर जैसा, हाँ, इसके पीछे जो है काली कुंड है। काली कुंड है, इससे आगे से भी कुंड है। ओके, काली कुंड बहुत गहरा है। अब ऐसे बताते हैं, हम तो गए नहीं बीच में तो है। लेकिन बताते हैं कि ये यहाँ पर बहुत कोई बोले ना, अंत नहीं है, अंत नहीं है। ओके ओके, घड़ी काटाई बजे एन प्राय सत्ता। एत क्षण टेंटे छिलाम एखान आसार मान हलो जे हमें तो आज के नीचे जावर कथा छो बट जा कारण ये समय उपलब्धि करो बोले और एन देखो पुरो कुआशा भरे गए चारिदी के कुआशा। एत क्षण एकटू आगे और पुरो मनी महेश लेकटा के प्राय अनेक बार परिक्रमा कर लम भल लगल। চারিদিকে পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে আর আমাদের মহাদেব এখানে। जय नीलकंठ महादेव की जय, शिव शक्ति की जय, गोड़ी वाले की जय, ऊंचे दरबार की जय, मल्लगी मणिवेश की जय, बोले और माता की जय, बोले मणिवेश की जय, हर हर महादेव, हर हर महादेव, जय शिव शंभु, जय शिव शंभु। বুঝলাম ওইখানে একটু বেশিক্ষণ থাকবো, বাট ওইখানে যা হবে সেটা এখন আমার পক্ষে সেটা সহ্য করা সম্ভব না। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই কী হতে চলেছে ওইখানে। এটা আমি একদমই পছন্দ করি না, মহাদেব কখনোই চাই না বলি, কোনো দেবী দেবতা কখনো কেউই কখনো চাই না বলি, ক্ষমা করে দিও তাদেরকে। আর মহাদেব এখন আবার আমরা রুমে যাই, রুমে মানে কি টেন্টেই। গুড মর্নিং ফ্রম মনি মহেশ লেক। আজকে হলো আমাদের মঙ্গলবার। হ্যাঁ, আমাদের এই নিয়ে দুদিন দুটো রাত কাটানো হয়ে গেছে মনি মহেশে। আর এখন বাজে ঘড়ি কাটায় 5:30, একটু বেশি, আমাদের মহাদেব সামনেই। দেখো, ওহো, ভগবান মহাদেব, জল পুরো একদম পরিষ্কার। এই হলো আমাদের গৌরীকুণ্ড, আর এই রাস্তা দিয়ে নামবো আমরা। এটা হলো মানে দূরের রাস্তা যাকে বলে। ঠিক আছে, আমরা আসার সময় ওই রাস্তা দিয়ে এসেছিলাম ভৈরবঘাটির রাস্তা দিয়ে, বা যাওয়ার সময় এই রাস্তায় বেস্ট, কারণ ভৈরবঘাটি দিয়ে নিচে নামার সময় খুব প্রবলেম হতে পারে। এরকম রাস্তা দেখো। হরার মহাদেব, মনি মহেশ কৈলাস কি, আপ লোক কিধার সে সব লোক, कुल्लू से, बिजली महादेव, ये उधर भी जाना है मुझे। ओके, आराम से जाना है ऊपर। हर हर महादेव, महादेव देखो এখন জলের কন্ডিশন দেখছো, মারাত্মক পরিমাণে। ও হো হো, হর হর মহাদেব, I first person I went to the holy dip. Okay. Yeah, then I worship the God.
I saw the mountain. But spiritual. Spiritual. Spiritual, yeah. Okay. I'm holding your hand. I got some energy from you. Is it real? Yeah. No, I can't believe that. Yeah, you can't believe. Nobody. How is possible? God is there. Nobody. God is everywhere. God is omnipresent. Yes, so everywhere. God is also. Yes. With the dog. God is Vairavanath. Yes. Vairavanath. Okay. The ultimate Kailas Mansarovar. Kailas Mansarovar. Adi Kailas. Kinnar Kailas. Kinnar Kailas. Then Manimagesh. Okay. Manimagesh now. Next we are going to. Srikhand Kailash. Okay, okay. Body, God given to you, my body, my soul, everything. Pray the God. Oh, to hai. Yes, that's. I am Balan. Okay. Giant Transport Commissioner retired from Tamil Nadu. Okay, nice to meet you. And ma'am, it's your turn. So please tell me anything, any experience. I have to go back. Like, I've been to Kailash twice. Okay. I have to speak up. I've been to Kailash twice. Twice? Yeah. First outer Kora, then inner Kora. I felt inner one was very tough. Then without knowing the difficulty of Kinnar Kailash, we went in 2019. We were walking. That's totally different experience. But I could see the God. That's totally different. I can't explain how it's going to be. Then now Manimagesh. While going, we went, everything was okay. Then while coming back, I had a little bit of a hiccup, knee pain, but now I'm fine. I'm blessed to have the darshan. Okay. And the only one. Tell me, boy. My name is Anand. I live in Sydney. I come almost every year to Himalayas to see the different places, really. I've been to Kailash Manasarovar three times. Oh. And I want to see this other Kailash. I know there are five Kailashes there, and we have seen the other one. The Adi Kailash, we finished it. Kinnar Kailash, we finished it. This is a Manimagesh Kailash. Okay. Next, after finishing this, we are going to Srikhand Kailash now. Okay. People who want to come to Manimagesh Kailash, I will give you one piece of advice. Take 2 days to go up and 1 day to come down. That is a very comfortable journey, very easy. And you will be completely easy, and we have plenty of shops around. You can get everything. You don't have to carry too much, and people you really enjoy. You'll get a good darshan and fantastic darshan. You will see that, and had a nice dip in the lake, and absolutely you will be blessed with this one. Okay, we are really blessed. That's why we are here. And okay, thank you. Thank you so much. Thank you very much. And the next is the Dada. Dada. Yes. Okay, I can be called Dada because I'm not. Because I met first with you, so I called you as a Dada. Okay, that's excellent. Basically, my interest is purely as a trekking, not as a spiritual. So I came purely for the trekking purpose, because these are all my friends. Because nature is also nature is Mother God. Yeah. So that way, I enjoy the Manimagesh trip. I really enjoy, and I can recommend people who want to go for trekking. I can strongly recommend this place. The only thing I'm saying is. The public amenity they are not providing properly. That's very, very bad for particularly for ladies who come to the Manimagesh, where they don't have their basic amenities, which is very bad on the thing. Okay, and I'm from Sydney, like Anand was telling. I'm from Sydney. I came over here for some other purpose and joined with these guys. Okay, I will come over here. This is the pre-planned by God. Maybe. The important thing is that till we reached that area, we found that the complete cloud was there. When we reached over there, the cloud vanishes and we got a very good, beautiful view of the darshan in that one. Okay. And now, tell me something, Dada. Dada number two. Dada number two. Okay. My name is Pradeep. I am not a religious trekker. It so happened that three of us have... And you told me after 35 years you will meet... Three of us have... done our first trekking together, okay. Which was about 35 years back. Oh. So it just happened that around this time we could come together, and Anant Raj could come with his wife and his cousin. Okay. So we are five people who are enjoying this place. Okay. Manimagesh trek is good. I would say that the pathway is not well made okay. for most people.
a little repair will do a lot of help. Okay. The deep, holy deep, it is excellent, and the views that you get from there, which is the reason Ms. why Miles. I came. So out of the world. Never forget about out of the world. Miss Morales. Thank you. Okay. Harar Mahadev. সত্যি খুব লাকি এনাদের মতো মানুষের সঙ্গে পরিচয় হয়ে যারা সত্যি মহাদেব স্বয়ং মহাদেব সো থ্যাংক ইউ সো মাচ হারান মহাদেব হে মহাদেব 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 হর হর মহাদেব ফাইনালি যেখান থেকে শুরু করেছিলাম আমার জার্নি ঠিক সেখানেই এসে সমাপ্ত হলো আমার জীবনের তৃতীয় কৈলাস দর্শন মণিমহেশ কৈলাস সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আনন্দে রাখুক প্রত্যেকের পরিবারের মানুষদের যেন আনন্দে রাখুক সুস্থ রাখুক আমার মহাদেব এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করলাম কিছু থাক আর না থাক সারা জীবন মহাদেব যেন প্রত্যেকের তোমার তোমার পরিবারে প্রত্যেকের মুখে যেন হাসি ধরে রাখে হারার মহাদেব জয় শিব শম্ভু জয় মণি মহেশ কি জয়